আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে যারা সিলেক্টেড হয়েছ তারা কিভাবে অনলাইনে আবেদন করবে, এই নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ওয়েবসাইট। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব, কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্কটি দেখে নিতে পারবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীকে 22/6/2022 দুপুর 2টা থেকে, অর্থাৎ আজকে দুপুর 2টা থেকে তুমি আবেদন করতে পারবে, এর আগে আবেদন করতে পারবে না, 2টা থেকেই মূলত আবেদন করতে হবে, এবং 25/6/2022 বিকেল 6টা পর্যন্ত আবেদন করতে পারবে। এই পর্যায়ে এই সময়টুকুর মধ্যে যারা 1100 টাকা ইউনিট প্রতি চার্জ দিয়ে যারা আবেদন করবে না তাদের আবেদনটি বাতিল হয়ে যাবে, তারা আর আবেদন করতে পারবে না। এরপর দেওয়া হবে তৃতীয় পর্যায়ে আবেদন। প্রথমে আবেদন করার জন্য স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে HSC রোল, HSC বোর্ড পাসিং ইয়ার, SSC রোল বোর্ড পাসিং ইয়ার দিতে হবে। বন্ধুরা, এখানে যে বোর্ডের তথ্যগুলো দেওয়া রয়েছে সবগুলো বোর্ডের পাশাপাশি কিন্তু টেকনিক্যাল ভোকেশনাল, টেকনিক্যাল BM, DCOM এবং GSE এবং অন্য অন্য যেমন BFA ডিপ্লোমা বা আদার্স যে ডিগ্রিগুলো রয়েছে সবাই এখানে সেইটা সিলেক্ট করে আবেদন করতে পারবে। পাশাপাশি তোমরা যদি SSC বোর্ডে ক্লিক করো সেক্ষেত্রে আদার অপশনে গেলে তোমরা চাইলে যারা 22 শিক্ষার্থী তারাও কিন্তু এই আদার অপশনটাতে ক্লিক করে আবেদন করতে পারবে। এরপর সাবমিট, এখানে সকল তথ্য দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করতে হবে। আমি তা করে দিচ্ছি, সকল তথ্য দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করব। বন্ধুরা দেখো সকল তথ্য এসে পড়েছে, আমাকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। নিচের দিকে দেখো তোমার বলা হয়েছে বি ইউনিটে শিক্ষার্থী সিলেক্ট হয়ে গেছেন। এখন এখানে সিলেক্ট বটনে ক্লিক করে অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি অ্যাপ্লাইতে। অ্যাপ্লাই বটনে ক্লিক করার পর এই ইন্টারফেসটি তোমার সামনে আসবে, যেখানে তোমাদের নাম, ডিটেলস তথ্যগুলো দেখা যাবে, পাশাপাশি 1100 টাকা পেমেন্ট করতে হবে এই তথ্যটাও দেখা যাবে। এরপর সাবমিট বটনে ক্লিক করতে হবে। নিচে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাবমিট বটনে আমি ক্লিক করলাম। বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। লেখা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে, বিল সংক্রান্ত তথ্য নিচে প্রদত্ত। এখানে অ্যাপ্লিকেশন আইডি সহ নানান তথ্য দেখা যাচ্ছে। নিচে দেখো তোমার দেখা যাচ্ছে আপনার আবেদনটি নিশ্চিত করার জন্য রকেটের মাধ্যমে বিল নাম্বার এত ব্যবহার করে 1100 টাকা পরিশোধ করতে হবে। রকেটের মাধ্যমে টাকা পরিশোধের নিয়ম জানতে এখানে ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্টের নিয়মটি দেওয়া হয়েছে। প্রথমে তোমার রকেটের অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর বিল পে নামক যে অপশনটি রয়েছে এই অপশনটি ওপেন করতে হবে বা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার বিলার আইডি হিসাবে 377 তুমি লিখবে, 377 লিখবে বিলার আইডি, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে লিঙ্কটি বা নামটি এসে পড়বে। এরপর তোমার চতুর্থ কাজ, এরপর তোমার বিলার আইডি এখানে বসাতে হবে, যে বিলার আইডিটি তুমি এই মাত্র এখান থেকে পেয়েছো, যে বিল নাম্বারটি তুমি পেয়েছো এই বিল নাম্বারটি তুমি এখানে বসিয়ে দিবে, অর্থাৎ চতুর্থ দাবি গিয়ে লিখে দিবে। এরপর তুমি সেলফ দিতে পারো অথবা আদার দিতে পারো। সেলফ মানে হচ্ছে তুমি নিজের পেমেন্ট নিজেই করছো, আদার মানে তুমি অন্য কোনো নাম্বার থেকে তোমার পেমেন্টটি করা হচ্ছে, সেক্ষেত্রে তোমার নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে। এরপর অ্যামাউন্ট হিসাবে 1100 টাকা লিখবে, এরপর সাবমিট বটনে ক্লিক করবে। সাবমিট করার পর তুমি দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস, যেখানে তোমার অ্যামাউন্ট, তোমার মোবাইল নাম্বার এবং অন্য অন্য তথ্য দেখা যাবে, সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখা যাবে। এরপর পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করে ধরে রাখবে এবং তোমার পেমেন্টটি হয়ে যাবে। এই হচ্ছে পেমেন্ট সিস্টেম, আশা করি বুঝতে পেরেছি। এই হচ্ছে চূড়ান্ত আবেদন করার প্রক্রিয়া। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে চূড়ান্ত আবেদনটি তুমি সেরে নিতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।